যাই। আজকের মিটিংটা আসলে ছিল, আপনারা সবাই জানেন যে ইন্ডিয়ান ছবি, ইন্ডিয়ান ছবি বলতে মানে হিন্দি ছবি, ইন্ডিয়ান ছবি সব রকম ছবি এখানে আসলে হল মালিকরা চাচ্ছে, আমাদের সিনেমা হল মালিক ডিস্ট্রিবিউশনরা, তো ওনারা কথাও বলেছে। এখন যেহেতু এটা শিল্পী সমিতিতে আমাদের অনেক বড় একটা বিষয় যে হিন্দি ছবি আসলে আমাদের কি হবে, কি করব, সেটা নিয়ে আসলে আজকে আমরা মোটামুটি সিনিয়র আমাদের যত আর্টিস্ট আছেন ওনাদের সাথে কথা বলেছি, কয়েকজন এখানে উপস্থিতও ছিল। উপস্থিত ছিল সুজাতা ম্যাডাম, উপস্থিত ছিল এখানে আলমগীর স্যার, সোয়েলানা স্যারের সাথে আমার ফোনে কথা হয়েছে, আমাদের দুজনেরই, আমাদের আমার প্রেসিডেন্টেরও কথা হয়েছে, তার পরে কথা হয়েছে সুচন্দা ম্যাডামের সাথে। তো কেন আমরা মিটিংটা করছি, ওনাদেরকে জানিয়েছি যে এই এই পরিস্থিতি, এখন আমরা সবারই মতামত নিয়েছি, সবার মতামতের পর এখন যেটা আসলে মেইন, আমরা কিছু শর্ত সাপেক্ষে আসলে এটা দিব, এবং সেটা আজকের মিটিংয়ে আমাদের দরকার ছিল যে আমরা যে শর্তগুলো দিচ্ছি, আমাদের যে ডিমান্ড সেটা কি মানে সবাই মানতে রাজি কিনা। তো সবাই একটাই যে হ্যাঁ, শর্ত সাপেক্ষে হলে আমরা রাজি আছি। এখন যেটা হবে যে আসলে আমাদের যে 18 সংগঠন আছে, আমাদের তো একা জিনিসটা নিলে হবে না, যদিও বারবার বলছে আমাদের মন্ত্রী মহোদয় যে শিল্পী সমিতি যা বলবেন, এটার সাথে আমার ক্যামেরা অ্যাসোসিয়েশন জড়িত, এটার সাথে আমার পরিচালকরা জড়িত, এটার সাথে আমার মেকআপ বলেন, ড্রেস বলেন, প্রোডাকশন সব জড়িত। এখন সবার কাছ থেকে আমরা যে আজকে মিটিংটা করেছি, আমাদের মিটিংয়ের শর্তগুলো আমরা ওনাদের সামনে দিব যে আমরা এই এই জিনিসগুলো চাই, এগুলি হলে তাহলে আমাদের কোনো আপত্তি নেই। তো সেটার জন্য আপনাদেরকে আর একটু অপেক্ষা করতে হবে, অপেক্ষা করলে আসলে আপনারা কয়েকদিনের মধ্যে পেয়ে যাবেন। জিনিসটা তো মন্ত্রী সংশ্লিষ্ট সিনেমা সংশ্লিষ্ট যে যতগুলো আছে সংগঠন আছে তাদের মতামত চাচ্ছে, যেটা হলো যে ডিস্ট্রিবিউশন এবং হল মালিকদেরকে উনি জানিয়েছে যে শিল্পী সমিতি যদি মতামত দেয় তাহলে এখন হল মালিকরা এবং ডিস্ট্রিবিউশন আমাদেরকে মোটামুটি বলতে পারেন সাত দিনের ওনারা একটা টাইমও চেয়েছে, এবং আমরা যা যা বলছি ওনাদের সাথেও যে আমি কিছুটা বলিনি বা আমার প্রেসিডেন্টও যে কিছুটা কথা বলেনি তা না, তো ওনারা মোটামুটি ওগুলাতে রাজি আছেন। তো এখন বাকিটা হলো আমরা আসলে একা একক কোনো সিদ্ধান্ত নিব না, পুরো ইন্ডাস্ট্রি আমরা একটা সিদ্ধান্ত নেব। পরিচালক সমিতি ধরেন মেজর যার বড় সংগঠন, পরিচালক সমিতি, প্রযোজক সমিতি যদি আপনারা যে ধরনের দিচ্ছেন শর্ত যদি না মানে তাহলে কি ব্যাপারটা কি হবে, এখানে আসলে যেটা হচ্ছে আমাদের অনেক আর্টিস্টই কিন্তু প্রযোজক, অনেক আর্টিস্টও কিন্তু ডিরেক্টর, তো সেই জন্যই কিন্তু আমরা একটু সিনিয়রদের ওখানে গিয়েছি, যেহেতু ওনারা একেধারে একজন আর্টিস্ট, একজন প্রযোজক, একজন পরিচালক, তাহলে আপনার মতামতটা কী যদি হিন্দি ছবি এই দেশে আসে? তো সেখান থেকে পজিটিভ নেগেটিভ দুটাই পেয়েছি, দুটাই এসেছে, কিন্তু ওই যে বারবার আমি বলছি কিছু শর্ত সাপেক্ষে, সেজন্য আগে আমরা বসি, এখনই তো আমি বলতে পারছি না যে পরিচালক সমিতি আমরা যেটা বলছি সেটা মানবেই না বা সেটাতে ওনাদের ক্ষতি হতে পারে, আমরা সর্বসাধারণ সবার কথা, পুরো ইন্ডাস্ট্রির কথা চিন্তা করে আসলে আজকে আমরা এই মিটিংটা করছি। আপনি বলতে চাচ্ছেন যে 18 সংগঠন এক হলে জিনিসটা হবে, রাইট রাইট আচ্ছা আপা, এই যে ছবিগুলো আসবে যে হিন্দি